সত্য গোলামি করে জীবন কাটাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। এজন্য আমরা কোন বাতিল রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা ভয় পাই একজনকে, তিনিকে, আল্লাহর জমিনে আল্লাহর মহাব্বতে কালেমার আওয়াজ দিতে কি কোনো সমস্যা আছে? আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয় ওই জমিনে কোনোদিন বাতিল শক্তি শয়তানি শক্তি টিকতে পারে না, কথা বলেন ঢেকে না। এজন্য মুমিনের আওয়াজ দুর্বল দিলে চলবে না, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 500-100 বছর বাঁচার দরকার নাই, সিংহের মতো বাঘের মতো গর্জন দে এই জমিনে 1 বছর টিকে থাকতে চাই, কথা বলেন ডেকে না। এজন্য আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। কষ্ট পেয়েছেন আপনারা? এজন্য কালেমা পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ। শোনেন, কালেমা পড়লে তো আপনার এমনি ঠান্ডা চলে যাওয়ার কথা, একটু মহব্বতে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ। সবাই একটু মেহরবানি করে লা ইলাহা জোরে, লা ইলাহা আওয়াজ করে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা হজার দিলে আছে আমার আল্লাহর ভয়ে, যার মনে আছে আমার আল্লাহর ভয়ে, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা জোরে, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে মুসার কালেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা জোরে, লা ইলাহা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে, সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবো আমি রে বান্দা, তখন থাকবো আমি। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সূরা এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার অন্তর্গত
হাটপুকুর উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণ কল্পে তেইশতম দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আলামাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম সাহেব, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ সাহেব, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানে বরকত দান করুন, সকলে বলুন আমিন। কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মেহেরপুর জেলার কৃতি সন্তান, অত্যন্ত চমৎকার ভাবে সুরুলিত কণ্ঠে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি মন থেকে ভাইয়ের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ। অনেক চমৎকার মনে চেহারাটা মাশাল্লাহ, যেমন চেহারা তেমন কণ্ঠ, তাই না? অনেক ভালো গাইতে পারেন, তেলাওয়াত করতে পারেন, আলোচনা করতে পারেন। আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান মেহেরপুরি সাহেব, দামাত বারকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানটাকে সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলুন আমিন। আমি মেহেরপুরে এবছরে দুবার গিয়েছি, আরো দু তিনবার যেতে হবে। ওই এলাকার মানুষ অনেক ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক। সম্মানিত ভাইরা, আমার আগামী কালকের জালসা কেমন হবে আপনারা তো জানেনই। আমাদের প্রিয় বড় ভাই, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব, তিনি কথা বলবেন, আশা করি আপনারা আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ, যেহেতু দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য আজকে যত দ্রুত শেষ করা যাবে আগামী কালকের জন্য তত ভালো হবে। কারণ হলো, শোনেন আগে কথাটা, শোনেন, এমন একটা পরিবেশে আজকের মোনাজাত দেওয়া দরকার যাতে শরীরের ভিতরে এনার্জি এরকম থাকে যে আগামী কালকে আসা যায়। আজকে যদি ডাক্তার দুইটা পর্যন্ত ওয়াশ করে অসুস্থ বানায় দেয়, কাল তো প্রিয় ভাই শ্রোতাই খুঁজে পাবেন না, তখন বিপদ হয়ে যাবে না? আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, আপনাদের বেশি কষ্ট করতে হবে না, আমারও বেশি কষ্ট করা লাগবে না। আপনারা যতই বলেন আজকে নির্দিষ্ট সময় প্রোগ্রাম আমরা শেষ করতে না পারলে আগামী কালকের প্রোগ্রাম নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকব, এজন্য যথাসময়ে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, আমার সামনে বসা আমার মাথার তাস পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিল আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুস শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফি, প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবে নিকে? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কি? আল্লাহ।
লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা আছেন, নবী আইগমে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত দিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। ওই যে দেখেন মাঝে মাঝে হাত তোলে, কি গো আপনাদের মন কি মাহফিলে আছে নাকি বাড়িতে গেছে? আহা, মন খারাপ করেছেন আপনারা। তে ঝোঁকে তালে সব জায়গায় হাত উঠেন কেন? হাত বুঝে সুঝে তোলার দরকার আছে না? হ্যাঁ, এজন্য তো আমাদেরকে বলে হুজুকিয়া বাঙালি, আর যাই কয় আইরে সেই দিকে যাইরে বোঝা সোজা নাইরে লাঠি পিটা খাই, মার খাওয়ার পরে হুঁশ হয়, এ এ কাম করছিলেন। এজন্য যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না? নাই। হাসলেও বুঝে হাসবেন, কাঁদলেও বুঝে কাঁদবেন, কেন কাঁদেন কেন হাসেন বিষয়টা ভেবে চিন্তে করার দরকার। এজন্য বিবেক আকল জ্ঞান চিন্তা গবেষণার বিষয়, যে কোনো কাজ করতে গেলে ভেবে কাজ করবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের খুলি যাই যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা। শয়তান আশেপাশে থাকলে যেন এত জোরে আওয়াজ দিবেন ভারতে চলে যায়, বর্ডার তো পাশেই গো, এতটুকু ধাক্কা মারতে পারবেন না। কারা কারা আওয়াজ দিতে রাজি, দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে রালো, আল হাদিসে রালো, দুর্নীতি রালো, আটটাই বাবা নারা দেন তো মাশাআল্লাহ, মারহাবা, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। হাত যেন কারো নাকে না লাগে, হাত নামান। কষ্ট পেয়েছেন? মন খারাপ করেছেন? অনেকে হয়তোবা ঝোঁকে তালে বলেইছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই আল্লাহ কবুল করুন, আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই আল্লাহ কবুল করুন, আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, তারপরে দু একটি কথা না বললেই নয়, যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর একটু বুঝে শুনে ওয়াজ করবেন, বোঝেন নাই? অনেকে বলে হুজুর ওয়াজ যা করেন করেন, রাজনীতির কোনো ওয়াজ করবেন না, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বলেন তো আমার বাড়ি কোন জেলা, আমি আসছি কোথায়? আমি গাইবান্ধার ছেলে, ঠাকুর গাই আসে আর রাজনীতির ওয়াজ করে আমার কি কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বর পদেও দাঁড়ানোর সুযোগ আছে, আমি কেন এখানে রাজনীতি করি? কথা বলেন না কেন? এজন্য টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সেন এ পলিটিক্যাল লট বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি, কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চনআসে, দনবেগ, ফুরফুরে, হাটহাজারি, ওলামালে, জামাত তাবলিগ, পাবলিক, ওলামালে, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, এলজিবি, বিনিয়ম, নাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, চার দল, চোদ্দ দল, আট দল, উনিশ দল, বিশ দল, হেফাজ ইসলাম, বিনিয়ম, বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক,
বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এদিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথাও বলবো, তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আদর্শের রাজনীতির কথা বলবো, যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি ঠাকুরগাঁও থেকে মিষ্টি এসে বলবে গোলাম রব্বানি ভাই হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? যে বেচারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, হারাম খাইয়া ঘুষ খাইয়া ভুরি বানাইছে, হাইব্রিড ভুরি, কথা কর না কে, একের আখিরি ভুরি, দেখেননি ভুরি? আমি ঈদের নামাজ পড়া, একজন ঈদের নামাজ শেষে যে বলতে হুজুর আপনারাই বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আসেন না হুজুর আজকের এই মহা আনন্দের দিনে, পবিত্র দিনে আপনার সাথে একটু কাঁধে কাঁধ মিলাই, বুকের সাথে বুক মিলাই কোলাকুলি করি, এই কথা বইলে আমারে হাত ধরে মুসাফা করে বুকের নিতে চায়, আমিও চেষ্টা করি ওর বুকে যাব, মাঝখানে পেট হলো বেরিকেট, কিসের কোলাকুলি হচ্ছে খালি পেটা পেটি, এতই চেষ্টা করলাম আর বুক খুঁজে পেলাম না, কথা বুঝছেন? এই জন্য ঘুষখোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা, যারা নামাজ পড়ে না বেনামাজ ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা, যে মা বোনেরা ব্যাপারটাই চলাফেরা করে বুকে অন্য পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পেছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত যে বক্তার উপরে খুশি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, আজকের আলোচনা গোলাম রব্বানির মতো হবে না, আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিনের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি, এরপরেও দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই, কোন কোন মুসলমান দু হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, হাত টান টান করে তোলেন, আমি কি নামাইতে বলছি? এ জীবনের মালিক কে? জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার তাহলে জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? তাহলে আল্লাহর দেয়া জীবন আল্লাহর রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কখনো যদি দিন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, বিশাল আয়োজন করতে গিয়ে দুই দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়েছে, অনেক ব্যয়বহুল খরচ হয়েছে, হয় নাই? এই জন্য দশের লাঠি একের বোঝা, যে যতটুকু পারেন আমি আলোচনা করব সূরা মুলুক থেকে ইনশাল্লাহ, আপনারা আলোচনা শুনবেন, প্রাণ ভরে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, কিন্তু গতিপক্ষের ভাইদের অনুরোধ যে হুজুর একটু কালেকশন করায় দেবেন, এই জন্য যে যতটুকু পারেন আল্লাহর হস্তে ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া, যেই পকেটে টাকা আছে আবার নিজের পকেটে দেবেন, আর একজনের ডাক দিন না, পকেট মার ফেলে মার খাওয়া শুরু হয়ে যাবে, বিড়ি মাছ বাদ দিয়া যা পারেন দেন,
আমি অদমের হাতে দিতে পারি না, আমি মুসাফির মানুষ, প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবে। এ যুবকে তাড়াতাড়ি হাত দে ভাই, বেশি দেরি করিস না, সময় বড় কম। এরপরে আমরা আলোচনা করব প্রাণ ভরে ইনশাল্লাহ, নির্ভয়ে কথা বলবো, কোনো টেনশন নাই। কথা কন, এ জমিন কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলবে তো ইনশাল্লাহ। কোরআনের কথা চলবে, সূর্য যত দিন চলবে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এ অপেক্ষায় থাকো যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে ইনশাল্লাহ। মহিলা মা বোন আছে না? নয়, আমার মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার দেশের সরকার সংসার চালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে ঠাকুর গায়ের হরিপুরের মা বোনদেরকে বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু। আপনারাই হলেন আমাদের ঘরে বাহিরে নাটের গুরু। না কইলেও ঠিক পাগো, মা বোনদের জন্য বেশি করে দান করা দরকার, কারণ মা বোনেরা ঘরে বাইরে দেশে সরকার। কথা কন না কেন? হ্যাঁ, আমার এলাকার মা বোনেরা খুবই ভালো, আমি শুনেছি খুবই ভালো, খুবই ভালো, একেবারে বাংলাদেশের সবচেয়ে ভালো। এ ভাই, এলা আগে দেওয়া ছিল না? এ বাইরে হয় না কে? স্বেচ্ছাসেবক কারা? এ এলাকার ছেলে পেলে তাড়াতাড়ি করে ভাই মাঠে নামেন, খেলা হবে, তাড়াতাড়ি করে নামেন। খুব দ্রুত গতিতে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা দান করবেন, আমার মহিলা মা বোন যারা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, দেন না, পকেটে হাত দেন, 500, 1000, 2000, 5000 দেন, সবাই হাত দেন ভাই, সবাই হাত দেন, একটু হাত দেন, একটু দেন, আল্লাহর হস্তে দেন, আল্লাহ কবুল করেন, জোরে কোনে আমিন। আল্লাহ তাআলা বোনের মনের আশা পূরণ করে দেন। আমার একজন বাবা আছি, লিল্লাহ তাকবীর, 1000 টাকা জোরে বলেন মারহাবা। দানবীর গোলাম রব্বানি ভাই মারহাবা কো, হাসে খালি হাসে, বোঝেন? আরে ভাই, আমি কি একাই গোলাম রব্বানি, আর কি দুনিয়াতে নাই? দেখেন এখানে আমার এক ভাই আছে, আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করেন। ভাই একটা প্রতিষ্ঠানে খেদমত করেন, আল্লাহ তার খেদমত কে কবুল করেন। বাবার জন্য আমি 10000 টাকা, 5000 টাকা নগদ, কি না, 10000। আমার নাম সোহেল, প্রফেসর আমি, আমার বাবার জন্য দোয়া। সোহেল প্রফেসর, আমার প্রিয় ভাই, বাবার জন্য দোয়া আছে, 10000 টাকা জোরে বলেন মারহাবা। নগদ 5000, বাকি 5000 আমার সোহেল ভাইয়ের দানটা কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দেন, তার বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। আরো চিল্লা বলেন আমিন। আল্লাহ দানকারীর ওই পিতা মাতা শোকে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায় ওর জহাসরে, আমিন ওয়া মিন, মানে দুই হাত ভালো করে তুলে দেখান পুরুষ মানুষের মতো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াজ চলবে কতক্ষণ? কি রাত? এলে বক্তা মারা শ্রোতা নাকি? হাত নামান, একটা কথার লিমিট থাকে, 2 ঘন্টা, 1 ঘন্টা, এটা কথা সারা রাত, মানে ওয়াজ করতে করতে আপনি এটি মরে যান, কবর এটি হবি, কি ধান্দা! বক্তাকারের জীবনে অসুস্থতা নাই, ব্যাঙ্গের যেরকম সর্দি কাশ নাই, আমাদের অবস্থা তাই। আমি অসুস্থ হয়ে যদি কোনো মাহফিল কমিটিকে বলি যে হুজুর আমি ভাই আমি অসুস্থ যেতে পারতেছি না, কয় হুজুর কোন কি, আপনারা অসুস্থ হন? মানে আমরা তো একটা মানুষ নাকি রোবট, বিশ্বাসই করে না। ধরেন আজকে আল্লাহ না করুক আমি মারা গেলাম, আগামীকালকের মাহফিল কমিটি যারা আছে কয় হুজুর মরলো, একদিন পরেই মরুক, আমাদের ওয়াজটা হওয়ার পরেই মরে যাক, তার মানে আমরা মরেও শান্তি নাই, কথা কন ঠিক কিনা? এটা হলো বাস্তবতা ভাই, আমরা যে অসুস্থ, আমাদের পরিবার আছে এটা কেউ বিশ্বাসই করে না। এই যে সেই অক্টোবর থেকে শুরু করছি, এখন পর্যন্ত বউ বাচ্চার কাছে যাওয়ার পর্যন্ত টাইম নাই, ওই গাড়িতে খাওয়া, গাড়িতে ঘুম, গাড়িতে থাকা, এই যে এখানে 1.5 ঘন্টা ঘুমাচ্ছি, কি টানে টানে তুললো, টানে টানে তুলে এই জায়গায় নিয়ে আসলো, কি করবেন ভাই, উপায় নাই, এইভাবে জীবন চলতেছে। আপনারা একটু দোয়া করবেন প্রাণ ভরে, আল্লাহ যেন যে কুয়াশা কয়েকদিন ঠান্ডা, আর রাস্তাঘাটে বিপদ,
সবকিছু থেকে যেন আল্লাহ হেফাজত করে, জোরে কোন আমিন। কথা বলবো সূরা মুলুক থেকে, কোন সূরা? সূরা মুলুক। দরদীরা বলেন কোন সূরা? সূরা মুলুক। আরো জোরে বলেন কোন সূরা? সূরা মুলুক। হ্যাঁ, পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, সূরা নাম্বার 66, আরো জোরে 66, 66, মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি, বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, 29 পারার প্রথম সূরা, সূরা মুলুক। মুলুক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। বলেন তো আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? সূরা মুলুক। সেখান থেকে আমি আপনাদেরকে আলোচনা তুলে ধরে বোঝানোর চেষ্টা করব। বাজান দিলের কানটা লাগায়া গুনাগারের কথা শোনা লাগাবে, তবে এই কথা আগে একটা বার বলে নেই, সেই কথাটা আপনারা সবাই কম বেশি শোনেন বা জানেন। সূরা মুলুক এমন একটি সূরা, যারা নিয়মিত এই সূরাটি তিলাওয়াত করবে মরণের পরে এই সূরাটি তার পক্ষে কবরের সজব সহজ করে দেবে। বলেন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলুক যে ব্যক্তি তিলাওয়াত করবে, হাসরের ময়দানে আল্লাহর কাছে এই সূরাটি ঝগড়া করে বলবে, আল্লাহ তোমার বান্দারে ঘুমাইতে দেই নাই, সারা রাত কোরআন পড়েছে, সারাটা দিন কোরআন পড়েছে, ও আল্লাহ নিয়মিত আমাকে তিলাওয়াত করেছে, যে বান্দা দুনিয়াতে নিয়মিত আমি কোরআনকে তিলাওয়াত করেছি, সূরা মুলুককে তিলাওয়াত করেছে, সেই বান্দার পক্ষে আমি আজকে কোরআন তোমার কাছে সুপারিশ করি, আল্লাহ আমার এই তিলাওয়াতকারী বন্ধু তারে তুমি জান্নাতে কবুল করে নাও। কোন সুবহানাল্লাহ। সূরা মুলুক আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ কবুল হয়ে যাবে, সূরা মুলুকের কারণে আল্লাহ পাক তারে গোলামকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনার পক্ষে সুপারিশ করলে আপনার কপাল খুলে যাবে, কথা বলেন ঠিক কেনা? এই জন্য আমার আলোচনা শোনার পর অনেক মানুষ আমাকে মোবাইলে বলেছে, সরাসরি দেখা হয়ে বলেছে, হুজুর আমি আগে সূরা মুলুক পড়তাম কেন, আমি কোরআনই পড়া জানতাম না, আপনার আলোচনা শোনার পরে সূরা মুলুক আমার মুখস্থ হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সূরা মুলুক অনেক গুরুত্বপূর্ণ একটি, কবরের সলজবকে সহজ করে দেবে, কবরের আজাবকে সহজ করে দেবে, হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে। এই সূরাটি আমাদের মুখস্থ রাখার দরকার আছে না? ইনশাআল্লাহ নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান্তা লাগা শুনবেন, জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তিলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা মুলুক, কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। ভাইরা আমার, সূরা মুলুক থেকে কথা বলতে চাই, কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? এজন্য ভাইরা আমার, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে আমি আপনাদের সামনে সূরা মুলুক থেকে আলোচনা শোনায় দিতে চাই। ও ঠাকুর গায়ের মুসলমানরা, আমাদের কোনো ইলেম নাই, জ্ঞান নাই, ইলেম দান করেন কে? আমার আল্লাহ বলেন, ওয়ালা কদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা, আল্লাহ
আমার আল্লাহ বলেন আমি পয়গাম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম আর সুলাইমানকে ইলম আর জ্ঞান দান করেছিলেন কে? আরো চিল্লায় বলেন কে? তাহলে পৃথিবীর নবী রাসূলকে যিনি জ্ঞান দান করেন, সাধারণ উম্মত বান্দাদেরকেও জ্ঞান তিনি দান করেন, কথা বলেন ঠিক কে না? ভাইরা আমার দিলের কান্তা লাগা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আর আমরা কই সকল ক্ষমতার উৎস জনগণ? হাই রে হাইব্রিড স্লোগান, কথা কন না কে? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আরো জোরে কন, আল্লাহ। সবার বড় কে? আল্লাহ। আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? আকাশ আর জমিনে? না। আকাশ আর জমিনে আর কারো অধিকার আছে নাকি? না। মালিকানা আছে নাকি? না। প্রশ্ন করলে জবাব আছে না? না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর, কথা কন? ঠিক। কার? আল্লাহ। সেই আল্লাহ পাক বলতেছেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাধর কেউ নাই, কথা কন না কেন? আবার আল্লাহ কেমন, আল্লাহ নিজের পরিচয় ছোট্ট একটা সুরার ভিতরে দিয়েছেন, কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন নবী যে আপনি বলুন, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ আর কেউ আছে নাকি? আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহর চাইতে বড় কেউ নাই। আজকে নিজেকে অনেকেই বড় মনে করে, বড়াই করে, আছে না নাই? আপনি কিসের বড়? আপনার তো কিছুই নাই। আপনার সৃষ্টির দিকে যদি তাকান, আপনার তো কোনো অস্তিত্বই ছিল না, এক ফোঁটা নাফাক পানির থেকে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দান করেছেন, এই ক্ষমতা দান করার পরে অনেক মানুষ ক্ষমতা রাজত্ব বাদশাহী পাওয়ার পরে আদল প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, সমাজে ন্যায় বিচার কায়েম করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে, আবার কেউ ক্ষমতা পায়া জুলুম অত্যাচার করেছে, নিরাপরাধ মানুষকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ক্ষমতা আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছেন, আবার ক্ষমতা দিয়ে কাউকে লাঞ্ছিত অপমানিত করেছেন, কাউকে আল্লাহ ক্ষমতার থেকে নামানোর জন্য জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীতে আজকে অনেক মানুষ রাজত্ব ক্ষমতার অহংকার দেখায় আছে না? নাই। শুধু তাই নয়, নবীর যুগে ছিল এক পাতি নেতা, নাম ছিল আমর, মহাবীর আমর। কি নাম? একটু ক্ষমতা নিয়ে আপনাদেরকে আজকে একটু বুঝাবো, তাই বলে এই ক্ষমতা সেই ক্ষমতা না, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আলোচনার প্রেক্ষাপটে কথার এবং আলোচনার মাধ্যমে আপনারা বিষয়গুলো অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন যে হুজুর কি বুঝাইতে চায়। রাগ করবেন না তো, কষ্ট হবে না তো আপনাদের? হইলে আমার কি বা করার, আমি তো আর আমার বাবার কথা বলতে আসি নাই, আসছি নাকি বাবার কথা বলতে? কোরআন এবং সুন্নার আলোকে বলবো, চুপচাপ শুনবেন, হক কথা যদি বলি মেনে নেবেন, কথা কোন ঠিক কিনা? কোরআন সুন্নার বিরুদ্ধে যদি উল্টাপাল্টা কিছু বলি মঞ্চে উঠবেন, গলায় পাড়া দিবেন, জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিবেন, আমি কিছু বলবো না, কিন্তু কোরআন হাদিসের হক কথা বললে চোখ মুখ মলিন করতে পারবেন না, উয়া শব্দ করতে পারবেন না, ঠান্ডা মাথায় মেনে নেওয়ার চেষ্টা করবেন।
কথা বলেন না কেন? চলেন সামনের দিকে যাওয়া যাক, যাব তো ইনশাল্লাহ। মক্কার একজন বীর, নাম কি বললাম? আমর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগর থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনার কাফের মক্কার কাফেরদের ঘুম নাই। রাসূলুল্লাহ মদিনাতে যায় দিনের প্রচার প্রসার করেন, ইসলামের প্রচার প্রসার করেন। মক্কার কাফেররা টেনশনে, নবীজি মদিনায় যায় কি করেন? ঘুম নাই ঘুম নাই চিন্তা হয়, কিন্তু রাসূলুল্লাহ মক্কার কাফেররা খাইছে না ঘুমাইছে একবারও চিন্তা করে না, কিন্তু এদের ঘুম নাই যে ওইখানে যায় না জানি কি করে। কথা কন না কেন ভাইয়ারা? আমার দিলের কানটা লাগা শুনবেন। মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, মূর্তির সামনে দাঁড়ায়া, লাতুজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ওদের ভগবানের সামনে দাঁড়ায় বলতেছে, প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করতেছি, যতক্ষণ আবদুল্লাহর বেটা মোহাম্মদের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন্না উজবিল্লাহ, আমার রসুলের কান্না নিতে চাই কাফের, আমার রসুলকে আর পাকা দানে মই দিয়েছে, আর জায়গা জমি দখল করেছে, ওর বাড়িতে চুরি ডাকাতি করেছে, কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ তাওহীদের ডাকে ডাকেন, একত্ববাদের দিকে ডাকেন, এক আল্লাহর দিকে ডাকেন, কোরআন সুন্নার দিকে ডাকেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করে যান, কালেমারা দাওয়াত দেন, এটাই হলো রসুলের অপরাধ। কথা বলেন ঠিক কি না? মানে ওদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের প্রচার করে, এটাই হলো রসুলের অপরাধ। কথা কন ঠিক কি না? পরে হাজার হাজার দেবতা, কোটি কোটি দেবতা মানে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দেবতার কথা বলে, ওরা বলে এত দেবতা নিয়ে ঘুরি তাই তো বিপদে পড়ি। একটা লোক সারা সময় মূর্তি নিয়ে ঘুরতো, একদিন মূর্তি রাস্তার উপরে রাইখা প্রাকৃতিক কাজ সারার জন্য, বোঝে না? হ্যাঁ বোঝেনি তো কথা, নিজের জরুরি কাজ সারার জন্য চলে গেছে, নিজের জরুরি কাজ সেরে এসে দেখে তার যে প্রতিমা মূর্তি তার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। চিন্তা করে ভগবানের মাথা থেকে পানি বের হয়, মূর্তির মাথা থেকে পানি বের হয় না জানি বরকতের পানি। এই কথা বলে জিব্বাই নিয়ে চাটা শুরু করছে, চাটতে গিয়ে দেখে এত দুর্গন্ধ, তখন বলে না না, প্রতিমার যদি বরকতের পানি হইতো তাহলে গন্ধ হইতো না, সুস্বাদু মিষ্টি হইতো। যে পানির গন্ধ তাকায় দেখে কুকুর হাইটা যায়, তখন বলে যে প্রতিমা নিজেরই কন্ট্রোল করতে পারে না, কুকুর এসে মুইতে দিয়ে যায়, পেশাব করে দিয়ে যায়। এমন প্রতিমা আমার উপকার করবে কি, আমার ভাগ্য ঘুরাবে কেমনি? প্রতিমারে আসার বাইরা ফাইলা দিয়া রসুলের দরবারে যায় কালেমা পরে মুসলমান হইলেন। ভাইরা আমার মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় ওয়াদা করে, যতক্ষণ আবদুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না। এই কথা বলে রওনা করেছেন বাহিনী নিয়া, খবর মদিনায় চলে গেল। রসুল জানার পরে সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর কাফের আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমার কাল্লা ফেলায় দিতে চাই। নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী গো আপনি আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর কাফের আপনার কাছে পৌঁছার আগে যেন আমরের হাত পা আল্লাহ প্যারালাইজ করে দেয়, অবশ করে দেয়। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে নবী যে আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আপনি আমরের একটা ব্যবস্থা করেন। হাত পা এতটুকু শুধু বলছে, আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আর করিস না দেরি, রসুলকে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। আল্লাহ আকবার, রসুলকে যায় বলো দোয়া কবুল হবে। জিব্রাইল এসে বলে, নবীকে হাত নামান, কেন কয় দোয়া কবুল হবে না? আল্লাহ নিজে বলেছেন শুধু দুই হাত আমি দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। ও নবী, আপনি সাহাবীদেরকে বলেন, আপনার সাহাবীদের মধ্যে কেউ কি আছে আমরের মোকাবেলা করবে? এই কথা নবীজি শোনার পরে হাতটা নামায় ফেললেন, আপনারাই বলেন তো সব সময় দোয়া দিয়ে কি কাজ হয়? এই গ্রামের নাম কি? হাটপুকুর।
এই গ্রামে মনে করেন চুরি হচ্ছে প্রতিদিন, গরু ছাগল গহনা গাটি এমন কি সুন্দরী বউ পর্যন্ত চুরি হচ্ছে। এটা উদাহরণ দিচ্ছি রে ভাই, চুরি হচ্ছে এটা বলতেছি না। স্বামী বউ এনে ঘুমাইছে, সকালে উঠে দেখে বউ নাই, তাহলে কে নিয়ে গেছে? সরে নিয়ে গেছে, আর না হলে আগে কারোর সাথে হয়তো বা মিস কল দেওয়া ছিল, চলে গেছে। তবে বউ যার চলে যায় লোকের কপাল ভালো নাকি কম? আচ্ছা যাই হোক, আমি অত গভীরে যাব না, রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন আমার কথা? বিরক্ত হইন না ভাই, শোনা ভাই, রাগ করেছেন আপনারা? আমি যে আপনাদেরকে কত ভালোবাসি কেমনে বুঝাবো, বুঝাইতে পারবো না। আর ঠাকুর গায়ের মানুষ আমার যে কত ভালোবাসে এটা আমিও অনেক জানি, কারণ এই ঠাকুর গায়ে এক সময় আমি বছরে 30-40টা করে মাহফিল করতে গেলে ঠাকুর গায়ে এত প্রোগ্রাম করেছি, এখন আসা হয় কম। কষ্ট পাচ্ছেন আপনারা? আসা কম হলেও কি যোগাযোগ বন্ধ আছে নাকি? হাতে হাতে মোবাইল, কে দিয়েছে কে? সামনে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে যাচ্ছিলাম, গ্রামে কি বাড়ছে? চুরি বাড়ছে। একজন 10 কেজি জিলাপি হরিপুর বাজার থেকে নিয়ে এসে বলতেছে, দোয়া করে, চুরি বেড়ে গেছে, এই হাটপুকুর গ্রামটাকে যেন আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করে। গাড়ি বাড়ি টাকা পয়সা মোটর সাইকেল হুন্ডা গরু ছাগল বউ সব চুরি হচ্ছে, তাড়াতাড়ি করে দোয়া করে। ইমাম সাহেব এশার নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ এই হরিপুর গ্রামকে আপনি চোরের হাত থেকে হেফাজত করেন। চোরও তাই জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয়, আমিন আমিন আমিন। আপনারাই কণ্ঠ ওই জায়গায় ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো, এই হাত পুকুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের এই গ্রামের সম্পদ, নারীদের ইজ্জত, জায়গা জমি টাকা পয়সা যদি হেফাজত করতে চাও, এই হাট পুকুর গ্রাম এই ঢোকার 4টা রাস্তা আছে। কয়টা রাস্তা? কথার কথা, কথার কথা বোঝেন না, আপনারা আবার কবেন 4টা আছে না 3টা আছে না 2টা আছে, আমি তো জানি না। 4 রাস্তার মোড়ে 4 জন করে 16 জন যুবক বাঁশের লাঠি দিয়া মাকরিদ থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবা, চোর দেখা মাত্রই ওই বাঁশের লাঠি দিয়া চোরের গিরাবাস করাবে, কথা কোন ঠিক কিনা? চোর হাত তুলে আমিন কবি না, তওবা করে ভালো হবে। হ্যাঁ, নরম কথায় আছে, শক্তের ভক্ত নরমের জন, সব জায়গায় দোয়া দিয়ে তেল তেলা দোয়া দিয়ে কাজ হবি না, রসুলের দোয়া আল্লাহ ফিরে দেয়, আর আপনি খুব দোয়া আল্লাহ হচ্ছেন না? হ্যাঁ, সুদ ঘুষ খায় হারাম খায় কয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ কয় তোর মতো হাইব্রিড সুদ করে দোয়া কবুল হবি না, তোর হাত দিয়ে তো সুদের গন্ধ ঘুষের গন্ধ, কথা কম, দোয়া করলেই কবুল হবি, অতই সোজা নাকি? রাগ করেছেন মনে হয়? এ ভাইজান, শুধুমাত্র হাসানোর জন্য কথাগুলো বলি নাই, বিবেক দিয়ে চিন্তা করার জন্য বলছি বাজান। তাহলে সব সময় দোয়া দেয় কাজ হয় না, চুরির বিচার করতে হবে আল্লাহর আইন দিয়ে, কথা কোন ঠিক কেনা? তাই বলে লাউসর কদসর মুলাসরের না, যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দিনের আলোতে চুরি করে, জনগণের বুকে পিস্তল ঠেকায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত চোরেদের বিচার আল্লাহর আইন দিয়ে করা লাগবে, কথা কোন ঠিক কেনা? চোর যদি চুরি করে দুই হাত কাইটা দাও, কত হাজি হজ করতে যায় সে বলে ভাতিজা, কেউ বলে নাতি রে, আল্লাহ এতই একটা নিয়ামতে ভরা। তুরস্কে কয়েকদিন আগে দেখেছেন কাঁচা বাজার, ফেলায়া মানুষ চলে গেছে, আহারে কেউ কিছু নেয় না, স্বর্ণের দোকান ফেলায় যায় কেউ কিছু নেয় না, কোটি কোটি টাকার জিনিসপত্র থাকে, একটা মানুষ হাত দিয়ে টাচও করে না। এক দাদা বলে না তিরে, মোবাইল পড়ে আছে তম কমপক্ষে 1.5 লাখ টাকার মোবাইল, আমি একবার হাত দিতে যাই, আবার চিন্তা করি রে বাবা, চোর বলে যদি হাত কেটে যায় বাংলাদেশে বিমানবন্দরে নামার সাথে সাথে বলবে, হাজি হজ করতে যা চুরি করছে তুই হাত কেটে দিছে, চোর হাজি কি হাজি? এই ভয় আমি ধরি না রে ভাই, পরে ওই জিনিসটা হারানো জিনিস যেই জায়গায় জমা দেয় ওই জায়গায় জমা দিলাম, আর মোবাইলের দাম শুনলাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দামের মোবাইল পরে থাকে, কেউ হাত দিয়ে টাচ করে না, কার আইনের ভয়ে? আল্লাহর আইনের ভয়ে। আর আমার দেশে টাকা তো দূরের কথা, টাকা তো দূরের কথা, পেশাব পায়খানা পর্যন্ত এই দেশে নিরাপদ নয়, এ কথা কন না? বগুড়া শহরের একজন কোটিপতি ভিআইপি মানুষ শিল্পপতি কয়েকদিন ধরে ডাক্তারের কাছে দাঁত করে, রোগ ভালো হয় না, এতই ট্যাবলেট ঔষধ দিল ইনজেকশন মারলো ভালো হয় না, পরিশেষে ডাক্তারে ডেকে বলে, ভাই যদি আপনার সমস্যাটা কি জানতে হলে একটু আপনার পেশাব পরীক্ষা করা লাগবে।
ভালোই বোঝে, শুনছো তোমরা না? দেখছেন একে সব অস মুখস্থ, আমি আর কি করবো, দোয়া করে দে বাড়ির যে যাবো। মায়ের আমার দিলের কানটা লাগা শোনেন, তারপরে ভালো লাগে। ওগুলো তো কেটে সেটে দিছে, আর আজকে পুরো লাইফ চলতেছে দুই ঘন্টা, কথা কন ঠিক কেনা, কোনো ইয়ার্ড নাই, কোনো কাটিং সেটিং নাই, যা হবে সব সব ডাইরেক্ট। দেখছেন ওটা তো পাঁচ মিনিট শুনে মন ভরে, আফসোস থাকে, রাগ করেছেন মনে হয়। ভাইয়ের আমার দিলের কানটা লাগা শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কানটা পেতে শোনো রে যুবক ভাই, আমি তোমাদের উদ্দেশ্যেই বলতে চাই। ওই শিল্পপতি পেশাব করছে, তুমি আমি গরিব মানুষ, পেশাব করলে নাই আরসির বোতলে ক্যান্সারের বোতলে রেখে দিতাম, কিন্তু বড় লোক কোটিপতি ওর পেশাবারে তো একটা দাম আছে, ভিআইপি পট। বাড়িয়ালিকে বলেছে ভিআইপি একটা পটের ভিতরে পেশাব গুলো রাখ, একে দামি ভিআইপি পট বা পাত্র, ওর ভিতরে পেশাব করে নিয়ে রওনা করেছে, পথের মধ্যে দিয়েছে মাগরিবের আজান। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে বড়লোক চিন্তা করলো, ডাক্তারের কাছে কয়েক মিনিট পরে গেলে সমস্যা নাই, কিন্তু মাগরিবের নামাজের সময় বড় কম। চিন্তা ভাবনা করে মসজিদের বারান্দায় পেশাব ঝুলে রেখে আল্লাহর হস্তে ঢুকছে মসজিদে, তিনজন ডিজিটাল জুতা সহ। ওরা জীবনে নামাজ পড়ে না, খালি ভালো ভালো স্যান্ডেল কোথায় আছে চুরি করার জন্য আসে, আসে দেখে মুসল্লিরা সালাক হয়ে গেছে, সেরা স্যান্ডেল বাইরে ভালো গুলো ভিতরে। এ কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, নামাজ পড়তে পড়তে যখন সিজদায় চলে গেছে মোবাইল নিয়ে মারছে দৌড়। এ দেখনি তোমরা? দেখনি? তাহলে মোবাইল আর লোভ সামলা পারেনি, যে ওই মোবাইল আলা সিজদায় চলে গেছে ওই মোবাইল নিয়ে ওই কাতার ফাঁক দিয়ে মারছে দৌড়, সিসি ক্যামেরা ধরা পড়ছে, কথা কাও ঠিক কে না? হায় হায়, নামাজ পড়া অবস্থায় মোবাইল চুরি করছে, আর নামাজ হয়? ওই আল্লাহর ওলি সরে না শুনে ধর্মের কাহিনী, কথা কাও ঠিক কে না? এ গত কয়েক দুই মাস হচ্ছে না, এক মাস হচ্ছে আমার মসজিদ সহ ওই আশেপাশে পাঁচটা মসজিদ থেকে এক রাতে মাইক সেট সব চুরি করে নিয়ে গেছে। আমি যে মসজিদে নামাজ পড়াইবো ঘুরে, মুসল্লিরা কইছে হুজুর এত ওয়াজ করে কি করবেন? কে আপনার মসজিদের মাইক ঠিক নাই? আমি কইছি সেই কথা করছো, ওয়াজর থেকে নামে আমার স্যান্ডেল খুঁজে পাই না। হ্যাঁ, এই জীবনে কয় জোড়া স্যান্ডেল হারাইছে হিসেব সারা, হিসেব সারা, আর মোবাইল তো সারাছি অনেকগুলা। রংপুরে আমার এই ড্রাইভার মোবাইল চার্জে দিয়েছে, একটু ঘুম আসছে, ঘুমোর থেকে উঠে দেখে কেউ নফল নামাজ পড়ার জন্য নিয়ে গেছে, কথা বুঝছেন? এই যে কয়েকদিন আগে আপনাদের কোথায় জানে দিনের বেলায় ওয়াশ করলাম, দুইটা মোটর সাইকেল নিয়ে গেছে চালান শেখানোর জন্য, পরে ফেরত দিই বলে আসে না নাই। তাহলে অত ওয়াশ করে কি লাভ রে ভাই? আমি তো লাভ খুঁজে পাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের? তা হোক, চুরি টুরি বারুক, আমরা এর মধ্যে অজু করি, কি আর করা যায়, উপায় নাই, রাগ করেছেন? আমি বাংলাদেশের মানে খুব একটা বিখ্যাত জায়গা, মানে প্রশাসনের সবচাইতে মানে বোঝেনি তো নিরাপত্তার চাদরে ঢাকা এরকম একটা জায়গাতে আমি নামাজ পড়তে গেছি, বিশ্বাস করেন ভাই, ওই যে উপরওয়ালা সাক্ষী, ওইখানে পর্যন্ত লেখা আছে জুতা চোর হইতে সাবধান, পকেট মার হইতে সাবধান, নিজের জিনিস নিজ দায়িত্বে রাখুন। কে রে বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে, ওটি যদি জুতা চোর ওরা না ঠেকাবার পারে, তো পুরো দেশ কেমনে ঠেকাবে? আমার মাথা খেলে না বাইরে, মাঝে মাঝে আমি চিন্তা করি কি আমার মসজিদের মাইক হলে কি সরে না শুনে ধর্মের কাহিনী, কথা কন ঠিক কিনা? সরের কাছে মা বোন আছে নাকি, সুযোগ পাইলে বহির গহনা চুরি করে বেঁচে, কথা কন ঠিক কিনা? সুযোগ পাইলে মা স্বর্ণের দোকানদার, ওই যে গল্প শুনছিলাম, ছেলে যদি স্বর্ণকার হয় আর মা যদি সোনা বানাতে দেয়, ওই ছেলে নাকি মায়ের সোনাও চুরি করে, কথা কন? এটা গল্প শুনছি, বাস্তব ভালো মন্দ আল্লাহ ভালো জানে, কথা কন ঠিক কিনা? রাগ করেছেন? ভাইয়েরা আমার দিলের কানটা লাগা শুনবেন, এইবার তিনটা যুবক চিন্তা করলো, সেরা স্যান্ডেল ভিতর বাহিরে আর ভালো গুলো ভিতরে, আমরা তো নামাজও করি না, উজু করে না, পেশাব করে পানি নেই না, মসজিদে ঢোকা যাবি না, তাহলে আমার পাশের মসজিদ থেকে কয়টা মাইক চুরি করে নিয়ে গেছে? পাঁচটা মসজিদ থেকে পাঁচটা মাইক, আরো মেলা মাইক আছে। যারা আল্লাহর ঘর মসজিদের মাইক চুরি করে নিয়ে যায়, যে মসজিদের মাইক দিয়ে ডাকা হয় কার নাম, ওরা কি জান্নাত ঢুকবে? কোন গেট দিয়ে, কথা কর না গে, ওরিগে জান্নাতের কোন গেট আছে? তাই হাই হাই,
তওবা করলে আল্লাহ যদি মাফ করে দেয় সেটা আল্লাহর ব্যাপার, আমরা ওইদিকে যাচ্ছি না। আল্লাহ তো দয়ালু, কথা বোঝেননি, আল্লাহর অনেক দয়া। তো যাই হোক, আপনারাও শুনছেন তো এলাকায়, জীবনে কোনোদিন শুনিনি মসজিদের মাইক চুরি হয়েছে, শুনছেন না? এই বছরে করোনা এসে পাঁচটা একবারে পাঁচটা মসজিদের থেকে নিয়ে গেছে, মানে ওটা প্ল্যান করে এলাকার স্থানীয় চোরেরাই কাম করছে, কথা কন ঠিক কিনা? বাইরের মানুষ তো জানে না, তালা ভেঙে ফেলে দিছে মসজিদের, তালা ভেঙে ফেলে দিছে। দিলের কান্তা লাগা শোনেন, এইবার তিনজন যুবকের মধ্যে একজনের নজর চলে গেছে ব্যাগের দিকে, কয় দোস্ত রে স্যান্ডেল না পাই, ব্যাগের ভিতরে মনে হয় মাল আছে, কয় তাই নাকি বলে, হ্যাঁ খোল। এইবার যায় যখন ব্যাগ খুলেছে বাজাম, দেখে ব্যাগের ভিতরে দামি পট, কয় খোল তো ভিতরে কি দেখি। পটটা খোলার পর দেখে দোস্ত রে সোয়াবিনের তেলের মতো মনে হয়, কিছু না হোক অন্তত পরাটা ভেজে খাওয়া হবে। মানে রুগী মানুষ তো পেশাব করছে, ঠিক পেশাবটা সোয়াবিনের তেলের মতো কালার, কথা বুঝছেন? এন ওইটা নিয়ে চলে গেছে। এরপরে ওই ব্যক্তি নামাজ সেটা টাকা দেখে ব্যাগও নাই পেশাবও নাই, তখন বলছে আমার পেশাব চুরি হয়েছে, পেশাব চুরি হয়েছে। মানুষ কয় মিয়া পেশাবটাকে ভিতরে তো চুরি হলো কেমনে? তাহলে দেই যে সে মসজিদের বারান্দায় পাত্রের ভিতরে পেশাব রাখলে সেটা পর্যন্ত চুরি হয়, তাহলে এই দেশে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে কার আইন চালু করা লাগবে? আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে, কথা বলে ঠিক কিনা? বিশ্বাস করেন ঠাকুর গায়ের মুসলমানেরা, যদি আল্লাহর কোরআন দিয়ে একজন চোরের বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিনের আলোতে স্যাটেলাইট টেলিভিশন মিডিয়ার সামনে প্রকাশ্যে দিবালকে একজন চোরের দুইটা হাত কেটে দেওয়া হতো, বাকি চোরেরা চুরি করা বাদ দিয়া ফজরের নামাজের প্রথম কাতারের মুসল্লি হতো। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা, খালি চিল্লাই গেলাম, এই চিল্লানি আওয়াজ ওপর পর্যন্ত পৌঁছায় না, কথা কন ঠিক কিনা? তারপরে আমরা আল্লাহর আইন চাই, আল্লাহ হল খল কল আমরু, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর, কথা কন ঠিক কিনা? ভাইয়েরা আমার ঘটনা মনে আছে না নাই, রসুলুল্লাহকে এইবার জিব্রাইল ডেকে বলে, নবী গো সাহাবীদেরকে বলে দেন আপনার সাহাবীদের মধ্যে কেউ কি আছে আমরের মোকাবেলা করবে? নবী ডেকে বলে, আমার সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছো মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? কোন সাহাবি দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ না বুঝাই কেন দাঁড়িয়ে যাও? ও আলী তুমি তো জানো না মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, কয় কেজি? 21 কেজি খাবার খায়, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি ছোট মানুষ, তুমি বৈসা যাও। হযরত আলী বসে গেলেন, রসূলুল্লাহ দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? কোন সাহাবি দাঁড়ায় না, বড় হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। নবী দেখে বলে, আলী রে তোর জানে কি মায়া দয়া নাই, ছোট মানুষ না বুঝাই কেন কার বারবার দাঁড়িয়ে যাও, বসে যাও। নবীর কথা শুনে হযরত আলী আবার বসলেন, নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন, নবীজি দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকে আয়। এই কথা বলে নবীজি দুইটা হাত বাড়ায় আলীকে বুকের সাথে জড়ায় ধরে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি মনের মধ্যে একটু ভয় নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো আপনি যদি আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগেই আমি আমরকে জমিন থেকে বিদায় করে দেব, বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারা বা কন ইমানের ভিতরে
হযরত আলী কে নবী দেখে বলে আলী রে খালি হাতে দোয়া করে লাভ নাই, ও ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা রেখে বলেন নবী গ আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী দেখে বলে ওসমান তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, বিশ্ব নবী হযরত আলীর হাতে তুলে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী দেখে বলে আলী রে এত জোরে কেন দৌড়াই? আলী দেখে বলে নবী গ ওই আমার অনেক আগেই আপনাকে হত্যা করার বদলা না করে আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমি যাই ওই আমর আপনার চেহারা দেখার আগে আমি আমরকে জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার বলে এই কথা বলে হযরত আলী মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। কাফের আমর ডেকে বলে আলী রে এ আলী ছোট মানুষ তুই কেন আমার সামনে? হযরত আলী বলে থামো কথা পরে বলতেছি। এই কথা বলে হযরত আলী একটা দোয়া পড়তেছেন আর ডাক টানতেছেন। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন আপনার বাড়িতে কোনোদিন চোর প্রবেশ করতে পারবে না। বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে। কি সেই দোয়া জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন দু হাত তুলে কি একবার দেখাবেন লিল্লাহি তাকবীর? এই দোয়াটা জানা জরুরি, হাত না মার লিল্লাহি তাকবীর। হযরত আলী দাগ টানতেছেন দোয়া পড়তেছেন, দোয়া পড়া দাগ টানা শেষ হয়ে গেল। দাগ টানা বোঝেন না, তরবারি দাগ দেয় আগ দেয় বোঝেন? দাগ টানতেছে, দাগ টানার পরে ডেকে বলে এই কাফের বেটা তোর যদি শক্তি থাকে আয় দাগ পার হয়, আয় খেলা হবে, এ আয় খেলা হবে। আল্লাহ একবার বলেন। হযরত আলী বলতেছে কাফের বেটা তোর যদি সাহস থাকে শক্তি থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় এ আয় খেলা হবে। আল্লাহ একবার বলবেন না? আলীর ধমক দেইখা আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। কি কয় ছোট মানুষ 13 বছর মাত্র বয়স, কয় বছর? মাত্র 13 বছর, ধমক কি খালি দাগ পার হয়, এ আয়। মনে করেন বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা ল্যাংরা কি ল্যাংরা, কিন্তু চোর হলো, চোর হলো জুয়ান তাজা শক্তিবান, বাড়িওয়ালা টিয়ার পাইছে চোর ঢুকছে। বাড়িওয়ালা খালি কিছু করা লাগবে না, ওর পাও থাক আর না থাক খালি জবান দিয়ে যদি একটা হুঙ্কার মারে কেরে চোরটি থাকবে না দৌড় মারবে। কিন্তু বাড়িওয়ালা যে ল্যাংরা এটা তো চোর জানে না, কথা কন ঠিক। হযরত আলী যে হুঙ্কার মারছে ছোট মানুষ হয় খালি দাগ পার হয়, আয় আয়। এই হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব, আপনারা কি ঘটনাটা শুনবেন? বাড়ির যাবেন না, থাকবেন, শুনে শেষ করে যাবেন কারা কারা দু হাত তুলে দেখেন লিলাহে তাকবি লিলাহে তাকবি। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে ছোট ছোট জালেম নেতাদের ক্ষমতা, কথা বোঝেন না? ছোট ছোট এই জন্য ছোট গুলে ধরছে। তাহলে ক্ষমতার মালিক আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহ পৃথিবীর ভূখণ্ডে 4 জন মানুষকে তাম পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দান করেছিলেন, 2 জন ইমানদার, 1 জন নেককার আল্লাহর বান্দা, আর 1 জন হলেন নবী, আর 2 জন হলো কাফের। এর মধ্যে 1 জন পয়গাম্বার, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, আর 1 জন হলেন বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন 1600 বছর হায়াত পাওয়ার পর পূর্ব থেকে পশ্চিম, সূর্য উদয় থেকে সূর্য অস্তগামী পর্যন্ত জীবন দশায় 2 বার সফর করেছিলেন। আল্লাহ পাক তাকে একটা মজাদার ঘোড়া দান করেছিলেন। পৃথিবী সফর করার জন্য যখন ঘোড়াতে 1 বার চাবুক মারতেন ওই ঘোড়ায় 1 1 কদমে 12,000 মাইল পথ চলতো। বলেন আল্লাহু আকবার। আর সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন বিশেষ একটা আংটি, কথা কন ঠিক কিনা? ওই আংটি হাতে থাকলে মানব দানব জিন ইনসান সবাই তার হুকুম মানতে বাধ্য। বলেন আল্লাহু আকবার।
এরপরে জালেম বাদশা আল্লাহ পাঠাইছিলেন, জালেম বাদশার নাম হলো বক্তেনাসর। অনেক কথা হয়ে যাবে, আমি কথা বাড়ানোর জন্য বলবো না। জালেম যত বড়, আল্লাহ তাকে মারার জন্য অস্ত্র তত ছোট। এই কথাটাকে আমি আর বোঝানোর জন্য আর একটা ঘটনা আপনাদের শোনাবো, কষ্ট যদি না হয় বলবো কি কষ্ট হবে না আপনাদের। ভাইরা আমার কথা বলতে হবে। আল্লাহর পয়গাম্বর শামিল আলাইহিসসালামের একটা ঘটনা, শামিল আলাইহিসসালামের জামানায় আল্লাহ পাক আল্লাহরে পয়গাম্বর ওই ইহুদিরা বন্দী করেছে জেলখানায়, এক নয় দুই নয়, পয়গাম্বরকে কয়েক বছর বন্দী করে রাখছে। আল্লাহর পয়গাম্বর শামিল আলাইহিসসালাম দেহটা লম্বা ছিল 138 হাত, দেহের ভিতরে লম্বা লম্বা দেড় দুই হাত বসম ছিল। ইহুদিরা পয়গাম্বরের দেহের ভিতরে আট মনোজনের শিকল লাগায় রাখতো প্রতিদিন, এই শিকল গুলো দিনের বেলায় লাগায় রাখতো, আর পরের দিন সকালবেলা যা দেখে জেলখানার মধ্যে একটা শিকলের দানাও খুঁজে পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ, আল্লাহর পয়গাম্বর শামিল আলাইহিসসালাম তার জামানায় বনী ইসরায়েলের উম্মতেরা বড় পেরেশানিতে বড় কষ্টের ভিতরে দিন পার করে। পয়গাম্বরের কাছে চিঠি লিখলো পয়গাম্বর, আমাদের ঘরে একজন জালেম চাচ্ছে, জালেম জালেম সাইপে গেছে, ওই জালেমের নাম হলো জালুত। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? এই জালুত জালেম প্রতিদিন এলাকায় আইসা উত্তম বা গরু ছাগল জায়গা জমি টাকা পয়সা গহনা গাটি সুন্দরী নারী যা মনে চায় সব লুটপাট করে নিয়ে যায়, ছিনতাই করে নিয়ে যায়। এর অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না, আর নির্যাতন জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার রাস্তা খোলা নাই। এখনো সামনে যা হয় বাঁচবো না হয় মরবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডেকে বলে, ঠিক আছে তাই নাকি? ঠিক আছে, পয়গাম্বরের কাছে চিঠি লেখা হোক। শামিল আলাইহিসসালামের কাছে জেলখানায় চিঠি লেখলেন পয়গাম্বর, জেলখানার মধ্যে চিঠি পাইলেন, তারা লেখলো, ও পয়গাম্বর, এই জালুত জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই, আপনি শুধুমাত্র আমাদের নেতৃত্ব দেবার জন্য ভালো একটা লোককে নির্বাচিত করেন, আপনি আমাদের পরামর্শ দেন, আপনি আমাদের উপদেশ দেন, কেমনে আমরা এই জালুত জালেমের মোকাবেলা করব। আল্লাহর পয়গাম্বর শামিল আলাইহিসসালাম চিঠির উত্তরে লেখলো, শোনো তোমরা বনী ইসরায়েলের উম্মতেরা, সকালে যা বলো বিকেলে তা ভুলে যাও, তোমাদের ওয়াদার কোনো দাম থাকে না, তোমরা অন্য চরিত্রের মানুষ, বিদায় তোমরা আগে সিদ্ধান্ত নাও, সঠিক সিদ্ধান্তে উপনীত হও, চূড়ান্ত সিদ্ধান্ত নাও, তোমাদের সিদ্ধান্তটা যদি ফাইনাল হয়ে যায় আমারে জানায় দাও, আমি বিষয়টা দেখতেছি, পয়গাম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে আমি জানায় দেব। এইবার বনী ইসরায়েল উম্মতরা লাগলো, ও পয়গাম্বর, আমরা কখনো কথার এদিক সেদিক করব না, আপনি যা ভাবতেছেন তা না, আমাদের অবস্থা আসলে ভালো না, আপনি যা বলতেছেন আমরা সেইভাবে চলবো, আপনি যেটা বলবেন আমরা সেটাই করবো। পয়গাম্বর ডেকে বলে, শোনো তাহলে সত্যি যদি তোমরা যুদ্ধ করতে যাও তাহলে তালুত নামের একজন লোক তোমাদের মাঝে আসবে, তার মাঝে কিছু একটা সিন্দুক পাওয়া যাবে, ওই সিন্দুকের ভিতরে আল্লাহর অনেক পয়গাম্বরদের অনেক জিনিসপত্র পাওয়া যাবে। এই লোকটা দেখতে খাটো, চেহারা খুব একটা ভালো না, কালো চেহারার মানুষ, লোকটা খুব একটা লম্বা না, লোকটা গরিব, কিন্তু গরিব হলে কি হবে, খাটো হলে কি হবে, কালো হলে কি হবে, লোকটা আল্লাহর প্রিয় কথা কন ঠিক কেনা। এই তালুত লোকটা আল্লাহর অনেক প্রিয় বান্দা, অনেক প্রিয় বান্দা, এই তালুদের নেতৃত্বে তোমরা জিহাদ করবা। সূরা বাকারার ভিতরে বিস্তারিত আলোচনা আছে, বাজান সময় সংক্ষিপ্ত, এই দিকে যেতে পারলাম না, সামনের দিকে শুধু একটু যাই। আমার ভাইরা দিলের কানটা লাগা শোনেন, এইবার যখন বনী ইসরায়েল লোকেরা জেলখানা থেকে চিঠি আসলো, চিঠিটা পড়ার পর, এ ভাই কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? এরপরে আর একটা আয়াত আছে, এই এই ঘটনাটা বলে আমি আর একটা আয়াত আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দুটি আয়াতের আলোচনা করতেছিলাম বাজান। এক নম্বর, একটু পাওয়ার রাজত্ব ক্ষমতার বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরি, জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট, কথা কোন ঠিক কেনা, এই বিষয়টা নিয়ে কথা বলতেছি বাজান, দিলের কানটা লাগায় শোনেন। এইবারে যখন লেখা হলো তালুত তোমাদের নেতৃত্ব দেবে, তালুত তোমাদের আমির হবে, তালুতের নেতৃত্বে যুদ্ধ করতে হবে, কিন্তু লোকটা কি, বনী ইসরায়েল লোকেরা ছিল অহংকারী, গরিব মানুষের নেতৃত্ব মানতে চায় না। চিঠির ভিতরে লেখলো পয়গাম্বর, সব ঠিক আছে, কিন্তু একজন গরিব মানুষ
জনসমাজের নেতৃত্ব দেবে এটা আমরা মানতে পারলাম না। আপনি আমাদের মধ্য থেকে কাউকে নেতা বানান, তালুতকে বাদ দেন। পয়গাম্বর এইবার চিঠির উত্তরে লিখলো, তোমরা যদি তালুতের নেতৃত্ব না মানো তোমাদের যা মনে চাই তাই করো, এখানে আমি আর নাই। এইবার তারা বলল, না না পয়গাম্বর, আপনি না থাকলে তো বিপদ আমাদের আরো বেশি হবে, আপনি যা বলেছেন আমরা তাই করব। তালুতকে চেনার উপায় কি? পয়গাম্বর চিঠির ভিতরে বিস্তারিত লিখে দিল। এইবার যখন তালুত পয়গাম্বরদের আমানতের সেই সিন্ধুকটা নিয়ে তাদের সামনে হাজির হয়ে পরিচয় হয়ে গেল, আল্লাহ পাক তখন তালুতকে বললেন একটা নদী দিয়া পরীক্ষা করবেন। যুদ্ধ করার জন্য সেনাবাহিনী সব রেডি করে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললাম তো সূরে বাকারার ভিতরে বিস্তারিত আলোচনা আছে বাজান। এইবার যখন তালুত নদীর কিনারায় চলে গেল, আল্লাহ পাক তখন তালুতকে ডেকে বলল, শোন তালুত, তুমি সমস্ত লোকদের একটা পরীক্ষা করা হবে। তালুত আর তালুদের বাহিনীকে আল্লাহ পরীক্ষা করার জন্য একটা সীমায় আল্লাহ পাক একটা বাউন্ডারি দিলেন, যেই নদী পার হওয়ার পথে যারা 30 মিটার জন তৃপ্তি সহকারে পানি পান করবে তারা নদী পার হতে পারবে না, আর যারা এই নদীর ভিতরে আঙ্গুল চোবাইয়া আঙ্গুলের মাথায় যেই পরিমাণে পানি উঠবে এই পরিমাণে পানি পান করবে তাদের কোনো সমস্যা নাই, তারা নদী পার হতে পারবে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ভাইয়েরা আমার তালুত যখন এই বিষয়টা বলে দিল, তোমরা নদী পার হওয়ার পথে তৃপ্তি সহকারে পানি পান করলে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, আঙ্গুলের মাথায় যেই পরিমাণে পানি উঠবে 30 মিটার জন্য শুধু ওই পরিমাণে পানি পান করবা, হাজার হাজার মানুষের মধ্য থেকে নদী পার হয়ে নদী পরীক্ষা করে নদী পার হয়ে দেখা গেল মাত্র ওই জনে ওই পারে পৌঁছে গেছে। বদরের সাহাবিদের মতোই সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন নদী পার হতে পারলো? কয়জন? 313 জন নদী পার হলে এর মধ্যে একজন ছিল 11 বছরের বালক। কয় বছর? 11 বছরের বালক নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলে, তালুত আপনি আমাদের নেতা, আপনি আমাদের আমির, আপনার নেতৃত্ব ছাড়া আমরা সামনে এক পা অগ্রসর হতে পারবো না। আমি 11 বছরের বালক, আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আবদার করব, আর জি পেশ করতে চাই, আপনাকে ছোট্ট একটা অনুরোধের ভাষাই বলতে চাই। আপনি যদি অনুমতি দেন সর্বপ্রথম আমি জালুতের সামনে দাঁড়াবো। আল্লাহ একবার বলে, কার সামনে দাঁড়াবো? জালুতের সামনে আমি আগে দাঁড়াবো, আপনি খালি অনুমতি দেন। তালুত চিন্তা করলো, অনেক গবেষক জ্ঞানী ব্যক্তি ছিল, চিন্তা করলো 11 বছরের বালক সামনে যেতে চায় না, জানি এর ভিতরে আল্লাহ কল্যাণ রাখতে পারে, ঠিক আছে অনুমতি দিয়ে দিলাম। এইবার 11 বছরের বালক সামনে যাওয়া শুরু করলো, সামনে যাইতে যাইতে রাস্তার পাথর ডেকে বলে, বালক রে আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। 11 বছরের বালক চিন্তা করে, রাস্তার পাথর আমার সাথে কথা বলে সঙ্গে নিতে বলে না, জানি এর ভিতরে বরকত আছে, নেই তো সঙ্গে উপকারে যদিও লাগে। এইবার রাস্তার পাথরকে নিলেন, পকেটের ভিতরে রাখলেন, সামনে গেল আর একটা পাথর, ডেকে বলে, 11 বছরের বালক আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। ওই পাথরটাকেও সঙ্গে নিলেন, সামনে যাওয়ার পথে আর একটা পাথর, ডেকে বলে, এ বালক আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। পাথর হয়ে গেল কয়টি? তাই বলে এটা লিটন দেওয়ান সিস্তির পাথর না, ভুল বুঝেন না বাবা। ওই যে আপনি কি সংসার জীবনে অসুখী? আপনি কি বিদেশে যেতে পারছেন না? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? কথা কন না কেন? তাহলে আজই চলে আসুন বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান সিস্তির কাছে, কথা কন। হাতে বলে পাথর ব্যবহার করে ভাগ্য খুলে যাবি কে রে ভাই? হাতে পাথর ব্যবহার করে যদি ভাগ্য খোলা যেত তাহলে ওই দোকানদার ওই লিটন দেওয়ান সিস্তি ওর ভাগ্য খুলে পাথর ব্যবহার করে ওই দেশের সরকার হয়ে যেত। একটা মানুষ সালাক হলো না, সব বোকা। পাথরে পারে ভাগ্য পরিবর্তন করে দিতে? হাসদেমি করা জায়গা পান না, সব টাকা মেরে নিচ্ছে। বাবার নায়ক নায়িকেরা যায় বলে, আ লিটন দেওয়ান চিস্তি ভাই, আগে কত চিন্তায় ছিলাম, পাথর ব্যবহার করে এখন সুখ পাচ্ছি, শান্তি পাচ্ছি। আপনারা ট্রাই করে দেখেন, কে রে তোরা 2 টাকার বেলেটের অ্যাডও করিস, তো তোরা পাথরের অ্যাড করবি টাকা খায়, কথা কান ঠিক কেনা? পাক করেছেন? অর্কের কোনো গ্যারান্টি আছে নাকি? ওরা 7 টাকা 5 টাকার সাবানের জন্য কাপড় খুলে অ্যাড করিচ্ছে, এ কথা কন না কে? এ 5 টাকার সাবান মহিলা মনে করেন গোসল করার দৃশ্য ভিডিও ধারণ করে, এই যে ঠাকুর গায়ের বিশাল বিল বটে আছে, ছবি আছে না? না তারিখের কথা বিশ্বাস করলে হবে? আহ
পাথরে ভাগ্য খুলতে পারে না, কোন পীরে পীরে ভাগ্য খুলে দিতে পারে না। আজকে এগুলো মানুষ বিশ্বাস করে, পাথর পীর মাজার ভাগ্যের যদি উন্নতি চাও চলে যাও সিনাই দাও, খাও পানি ওরে নানি কথা কর না কে কোনসির আদালত থেকে কি বাসেন না বাসেন না কোনসি আগাল থেকে কাটলে পানি বের হচ্ছে আর যে যে নিয়তে খাচ্ছে ওরে বাবা কারেন্টের মতো কাজ না, ভালোই কছো বা। মানুষ এগুলো বিশ্বাস করে, এরকম বোকা আছে না না, অমুক দরবারে ছাগল মান্নত করো একবারে এগারোটা বাচ্চা হবে, মা বোন ওই কথা শুনে ছাগল নিয়ে যাচ্ছে, আরে ছাগলের দড়ি মাজারে বেঁধে ঠিক হচ্ছে বাবা তুমি দেখো বাবা কেরে বাবা সন্তান দিতে পারে আল্লাহ দেয় চাষা ঠিক বলছে ও লিল্লাহ তাকি আমার চাচা যে কথা বলছে কোরআনের সাথে মিল আছে, আল্লাহ সূরা সূরার ভিতরে বলেছেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি আবার কাউকে আমি আল্লাহ পাক বন্ধা বানায় রাখি, কথা কন ঠিক কি? আল্লাহ কাউকে দিয়ে খুশি কাউকে না দিয়ে খুশি। আর এই মানুষগুলো বোঝে না, বাগের হাটে চলে গেছে খান জাহান আলীর মাজারে গম্বুজে তেল মাইকে মাইকে গম্বুজ কালো বেনে ফেলে দিছে, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি নিজের চোখে, ভাইরে মহিলা যায়া মনে করেন ওই গম্বুজে তেল মাইখে ওই তেলটা আবার তল পেটে কাবার আলোক কইরে মনে করেন তল পেটে মালিশ করে আর কয় একটা ব্যাটা দে রে বাবা একটা ব্যাটা দে, তুই না ব্যাটা দিলে আব্বা ব্যাটা দেবে কে, আর কথা শুনে মনে হচ্ছে মাজারের ছেলে মানে মাজারে ওই পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে একটা চাইলো আর হাতে ধরাইয়া দিল, কথা কয় ঠিক কেনা? চাইলেন আর পাইলেন নাকি? এরপরে দেখলাম ডাবের গাছে ইট ঝুলে রাখছে ইট, আমি কইছি ইট ঝুলে রাখার ফজিলত কি কয় হুজুর বোঝেন না, যেই মহিলাদের সন্তান হচ্ছে না সেই মহিলারা মান্নত করে নিয়ত করে ইট ঝুলে রাখছে, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে ওই মহিলা ওই মহিলার পেটও ভারী হবে, তা আমি বললাম যে মহিলাগুলো বিয়ে হয়নি তারা যদি ঝুলে রাখে অর্ধাও ভারী হবে, কথা কর না কে? মানুষের আকিদা বিশ্বাস চিন্তা চেতনা কতটা নিচে নেমে গেছে, কথা কর ঠিক কেনা? ইট ঝুলে রেখে বলে পেটের ভারী হবে, রাগ করেছেন আপনারা? এ ভাই জানে যারা ভণ্ডামি করা যাবে না, মা বোনদেরকে বলে যাই মা 86 বছর বয়সে আল্লাহ পাক যদি ইব্রাহিমকে সন্তান দান করতে পারে, 100 বছর বয়সে যদি আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করতে পারে, মাইমন সিংহের 75 বছর বয়সের বুড়া চাচারে যদি আল্লাহ আব্বা বানাইতে পারে, তাহাজ্জুদের নামাজের বিছানায় কান্দেন আল্লাহর কাছে চান আল্লাহ চাইলে আপনার চাহিদা পূরণ করে দিতে পারে, ফাইজা ফারগত ফাংসব ওয়া ইলা রব্বিকা ফারগব, বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহ পাক পূর্ণ বানায় ফেরাই দেব কন, সুবহানাল্লাহ। এই জন্য কিছু চাওয়া লাগলে বাবার কাছে না পাথরের কাছে না যাইবেন, কার কাছে? কার কাছে? খবরদার কোনো মাজারে যাবেন, কোন মাজারে যাবেন না, আল্লাহওয়ালার কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখান থেকে আপনি কোন জায়গায় রওনা করতে পারবেন না, কবর জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন না, ওইখানে গেছেন পরিস্থিতির কারণে ওই এলাকায় বা নামাজ পড়ছেন আল্লাহওয়ালার কবর সামনে পড়ে গেছে আপনি দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু এখান থেকে নিয়ত করে যেতে পারবেন না। এটা কি হয়েছে এখনই কয়া লাগবে তো দেন কে ধাম করে বুঝতে শুদ্ধি হলো না আপনাকে, আমার নজর আবার ওইদিক চলে গেলে ওয়াজ আবার চলে যাবে কালেকশনের দিকে, তাই না ভাই? আচ্ছা ওরা করলে করবে ওয়াজ তো কর্ম, আমি তোমাদের বেশি ভালোবাসি কুমটির লোক যা হাসে হাসে ওই টেনশন নাই তোমাদের, ওই আমার যে মাহফিল শেষে নিয়ে যা কিছু একটা কবি ওই কাম আগেই সারছি, বলে কোনো ডিস্টার্ব নাই, ওয়াজ খারাপ করলে কিছুই করতে পারবি না, আর আগে ওয়াজ যদি একটু এলিশ হলে হুজুর ওকে দেখলেন তো কালেকশন খারাপ হুজুর এনা কম নেন, ওই সিস্টেমই বাতিল করছি, আমার ঠকানের কোনো সিস্টেম আমি আর রাখিনি, কথা কন না কে? খারাপ হয় হই আমি সমস্যা নাই, হ্যাঁ যুক্তি ছাড়া কাম হবে, এমনি মসজিদে বসে কান দিছি হাদিয়ার জন্য, ওয়ার শেষে ফজর পর্যন্ত মসজিদে বসে আছি এক টাকা হাদিয়াও দেয়নি, আগে 2000 পাঠাছে ওটাই শেষ, গাড়ি ভাড়া করে আছি 4500, বাড়ির যা ওয়াজ করে বোক করছি বাক্স খোল কে সকালবেলা টেকা থুবে, আমি টেকা থোবো না বাই কর্ম,
কচি ওয়াজ করে মানুষ তোমাকে হাদিয়া দেয় না, কি ওয়াজ জানো, কি করো, কি সমাচার? আমি কচি পাগলি ওয়াজ ঠিকই ভালো আছে, মানুষ তাইবের ওয়াজ শুনে কান দেয় চোখের পানি, কিন্তু পকেটে থাক দেয় না, চালাক বাঙালি। ওয়াজ যে দাওয়াত দিচ্ছে চারটে খিলে ওয়াজ করে নিছে, পরে মাহফিল শেষে বিদায়ের সময় আকার খুঁজে পাচ্ছি না, আর নেটওয়ার্কই বন্ধ। তুমি আবার গাড়ি নিয়ে গেছো কে, যদি বাসে চড়ে গেলে তাও লাভ হলো না। ওই আবার পরামর্শ দেওয়া হয় চুপ কর, তাহলে একবার 2000 গেল দোয়া কর, এই 2000 জন শূন্য দিয়ে আরো বেশি হয়, কথা কন না কে। তো এই যে ওয়াজের অবস্থা, ময়মন সিং ওয়াজ করবে গেছি রে ভাই, এখানে গাড়ি ভাড়া কয় টাকা, সেটি ওয়াজ করে দিয়েছে 6000 টাকা, গাড়ি ভাড়া 10,500 টাকা, কি জীবনে কতদিন যে কান দিছি। এই যে রংপুর তারাগঞ্জ ওয়াজ করবে গেছি, 5000 টাকা আগে দিছে, পরে ওয়াজের শেষে খুঁজেই পাইনি, গাই বান্দা ফুল ছড়ি চরত গেছি, আমাকে মনে ব্যান্ডে তুই পিটপি, ওয়াজ ঠিকই শুনছে, 2000 টাকা দিছে ওটাই স্যার। পরে আমি টাকা চাচ্ছি, করছে কথা কম কমেন চরের ভিতর, জানে না যে সাতটা জব করে ভেসে দিছি, বললে শুনে আমার আরো হয়, কিসের টাকা চাবেন? মানুষ যে কত খেলা খেলে হুজুরে গরব নিয়ে, কথা কন ঠিক কিনা? সাতকিরে ওয়াজ করবে গেছি রে ভাই, 5000 টাকা বাকি রাখছে, 5000 মাত্র, 5000 টাকা যে হুজুর দেমন আসেন ওয়াজ করে দেমন, পরে ওই 5000 টাকার জন্য মোবাইল খুঁজে ওর বাড়ির পর্যন্ত গেছে, ওর বউ কয় না কোন ঘরত আছে, এমনি অনেকে করছে হুজুর আগে টাকা নিচ্ছেন, যদি মরে যান পাগলা, মরে গেলে মেসেজটা আমার বাড়িতে লিয়ে যা দেখাবো, আমার বউ আগে কয়ে আছি, মরে গেলে টাকা ফেরত দিব, মরে গেলে টাকা ফেরত দেবে, এক টাকা জনগণের খায়া মরবো না, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আর দোয়া করেন, আর 10 বছর 15 বছর হায়াত দিলে বেটা তো ভাইছে দেখবি, ওই এসে ওয়াজ করে শোধ করে দিবে নাকি গ? হ্যাঁ, কষ্ট পেয়েছেন আপনারা, বাজান মন খারাপ করিয়েন না, অনেক দুঃখ ভিতরে জমা থাকে, আপনাদের সামনে শেয়ার করবো না কই, এই গাইবান্ধা এই ঠাকুরগাঁও আমাদের পাশাপাশি জেলা, আমরা থাকি পাশাপাশি, আপনার আমার মধ্যে হবে ভালোবাসাবাসি, কথা কন ঠিক কিনা? আরে ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়? হ্যাঁ, এজন্য কোন মাজারে যায় বরকত, আবার এইগুলো দরবারে নারীরা পর্যন্ত যায়, আর কি কায়দায় গান গুলো বানাছে, আছে না? না ভাই, রাগ করেন না, রাগ করেন না, মহিলারা পর্যন্ত কয় মুর্শিদের প্রেমের জ্বালা কি সইতে বলে পারে না, আছে না? না মহিলারা পর্যন্ত মাজারে যায় গান গা, দেখেছেন না? ওই যে কি নাম, উদাসীন শারমিন না কি ওর নাম, এ যুবক তোমরা চেনো না? হ্যাঁ হ্যাঁ, রাত 12টার পরে ওরস শরীর দোয়া মাহফিলে যায়, মাথায় কোনো অন্না নাই, বুকে কোনো কাপড় নাই, কয় তালা খুইলা দে বাসা ভাই, তালা খুইলা দে, রহমতের হিসাবি দিয়া তালা খুইলা দে দে, এত রাতে কিসের তালা খুলবার কাছে? হ্যাঁ, কত দোকান আছে ওর, এরকম মন্দামি আছে না? না, এরপরে দেখবেন পীর বয়স হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ থেকে কয় মা আই বুকের ভিতরে, আর এই মহিলা পীরের বুকের ভিতরে যায়, এত তৃপ্তি পাইছে যা স্বামীর বুকেও পায়নি, তখন গান গাওয়া শুরু করছে, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীর পা বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই, ওটা চরিত্রহীন মহিলা, এই পীরের পায়ে চুমা খালেন কে, একে থাপড়ে তো দাঁত ফেলে দেবো, এই কার বউ খাইছে হাত তোলেন তো দেখি, এ হাত কে তুলছ কি মফিস নাকি রে? আমি হাত তোলার সাহস নাই, রাগ করেছেন আপনারা? এ ভাই জানো অনেক কথা বলতে চাই, সামনের দিকে যাই বাজানো গো, এজন্য কোন মাজারে যেন নারীরা না যায়, মা বন্ধের চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার ফরজ, আর 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত, এই চারটা আমল করলে মা বন্ধের জন্য জান্নাত, এজন্য খবরদার খবরদার, কোন মা বোন যেন কোন মাজারে না যায়, আপনারাও যাবেন না, ওয়া কোন মা আসাদিকিন, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যেগুলো সত্যবাদ।
বাদী যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হককেনি আল্লাহ ওয়ালাদের সাথে আমরা আছি না নাই আরো জোরে বলেন আছি না নাই ভাইরা আমার পীর ছিল শাহজালাল শাহপরান শাহ মাকদুম বাইজিদ বুস্তামি আব্দুল কাদের জিলানি আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বগুড়ার শাহ সুলতান রংপুরের কেরামতুল্লাহ 360 উলিয়ার বাংলাদেশ এই দেশে ওলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার প্রসার হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু বাজারে যেই জিনিসের আসল ভালো চলে তার নকল বেশি তৈরি হয় এই জন্য আল্লাহওয়ালাদের এই বিজনেসটাকে কাজে লাগানোর জন্য ভণ্ডদের আবির্ভাব এই জন্য বাংলাদেশে দেখবেন মাজার হলো খালি বাস লাইনে কথা কন রাস্তাঘাটে খালি মাজার এমন মাজার আছে কিসের পীর সাহেব কিসের আল্লাহ বলে শুয়ে আছে উঠে একটা মুরগিও নাই খালি এমনি লাল কার্পেট দিয়ে মাজার বানিয়ে বসে থুসে কথা কন ঠিক কিনা মানুষ তো দূরের কথা পাকলা ওই কবর খুঁড়ে একটা মুরগির হাত দিয়ে খুঁজে পাবো না কথা কন বললে দরবারে যায় তালা বাবা সালা বাবা গামছা বাবা চটালা বাবা চটালা বাবা হাইরে গাঞ্জা মদ খায় মোজদারি সব লাল বানায় ফেলছে কথা কন মুসির কি বাহা টর্চ লাইট মেরে মুখকুন্ডি খুঁজে পাওয়া যায় না এক চাষার মোষ ছিল কাঁচা পরের দিন দেখি সাদা জিজ্ঞাসা চাষা কি ব্যাপার মোষ সাদা হলে এক রাতে কেমনে পাকলো কি ব্যাপার কি টেনশন করছেন কচ্ছে না বাবা দুধ খেতে গিয়ে স্বর লেগেছে মোষর দুধ খাবার যা স্বর লাগে টেরি পায় না কথা কন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এই জন্য কোন ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে আকানে আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না নয় পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে পীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে আর এখনো শাহজালাল নামে গান আছে না নাই কি সুন্দর গান ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকারা কতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা কথা কন অলিদের পূর্ণ ভূমিতে অলিদের এই না দেশে বিপ্লবেরই মশালা জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বালিয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবীরই মশালা জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা মারাবা ক শাহজালালের নামে ইমানকে জাগ্রত করা গান গাওয়া হয় বিপ্লবী গান গাওয়া হয় যে গানে আমরা সামনে যাওয়ার অনুপ্রেরণা পাই আর এরা পীরের নামে কি গান গায় কথা কন আলতু ফালতু গান গায় একের ফালতু গান কয়া মে ডুব দিয়াছি রেন্দরিয়াই মাবার সন্ধান আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কাটা মারতে কয় কুতিস করে আল্লাহ নাই নবী নাই কুতা কুতি জেকের আছে না না এটা জায়েজ না হারাম জিকির হবে কার নামে আল্লাহর নামে সারা আর কারো নামে জিকির করে জায়েজ আছে নাকি ওই বাবার নামে জিকির করতেছে শোনেন ভালো করে বলতেছি বাবা বেশি হওয়া ভালো না বাবা বেশি হওয়া ভালো না কথা কন বাবা বেশি হওয়া একটা মহিলার সাতটা যদি স্বামী হয় একটা যদি সন্তান হয় বাপ কি কার কিন্তু একটা পুরুষের চারটা বউ হলে এক রাতে যদি চার স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় হয় বছরে যদি একসাথে চারটা বাচ্চা আসে সমস্যা আছে আরে জমির মালিক তো একজন কথা কন তো ফসল যা চাষ হবি সব তো একজনের কথা কন নাকি এই জন্য আল্লাহ নারীদের এই ইজ্জত সম্মান বাঁচাইছে এই জায়গায় তসলিমা নাসরিন চাইছিল যে ছেলেদের চারটা হলে মেয়েরা কেন পারবে না আরে মেয়েরা পারবে না তেই কারণে কথা কন ঠিক কিনা এই জন্য বাবা বেশি হওয়া ভালো না যার বাবা যত বেশি তার জন্ম তত হ্যাঁ আমি আর বেশি বললাম না কষ্ট পেয়েছেন আপনারা কি ভাই সমস্যা জায়গা হচ্ছে না আহারে জায়গা হচ্ছে না চতুর্দিক দিয়ে লোক দাঁড়িয়ে আছে আল্লাহ একবার অনেকদিন পর আসা কষ্ট হচ্ছে আপনাদের না ছেড়ে দেব আরেকটা আয়াত আছে কয়টা আয়াত এই তো ঘটনা প্রায় শেষের দিকে সামনের দিকে যায় ভাই 12:30 বন্ধ থাকলে কষ্ট নাই তো ঘুম ধরেছে লিল্লাহ তাকবীর এই জন্য ভণ্ড পীর যেখানে
হাক্কানি আল্লাহওয়ালারা যেখানে, মাজার পূজারীরা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম আলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নাটক সিনেমা যেখানে, ভালোই তো, খুব সালাক এলাকার মানুষ, আল্লাহর কোন জায়গায় ভুল নাই, ভুল নাই একরে, 100% একদম 100% লাভ। সামনের দিকে যাই বাজার, কষ্ট হয়েছে নাকি? ওই যে 11 বছরে ভালো তিনটা পাথর নিয়েছে মনে আছে না? নাই।